राजधानी करोना नमूना संग्रहेर बूथगुलोते 24 घंटा मृत्यु आरो 20 जनेर नतून रोगी 2273 চলে গেলেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আলী জাকের মুক্তিযুদ্ধ জাদুঘরে সর্বস্তরে শ্রদ্ধা বনানীতে জানাজা শেষে দাফন এবার সবজির দাম নির্ধারণের পরিকল্পনায় সরকার বাজার ব্যবস্থাপনাতেই বড় চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকেরা শীত আসতে না আসতেই দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ সেই সাথে ভিড় বাড়ছে রাজধানী নমুনা সংগ্রহের বুথগুলোতে করোনা পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া গেলেও নমুনা নষ্ট হওয়া সহ বেশ কিছু বিড়ম্বনার কথা জানিয়েছেন পরীক্ষা করতে আসা মানুষ বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ বাড়তে থাকে দ্রুত করোনা শনাক্তের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের বিকল্প নেই শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ছিল করোনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড় সকাল 10টা থেকে নমুনা সংগ্রহ করা শুরু হলেও সকাল 8টার মধ্যেই এসেছেন অনেকে সিরিয়ালটা এখন আগের চেয়ে বেশি সিরিয়াল বেড়ে গেছে তো এখানে যদি তাড়াতাড়ি করে নিত 8টার দিকে নিত তাহলে মানুষ হয়তো এত ভোগান্তি হইতো না যে শীতটা বাড়ছে তো সবার সর্দি কাশিটা বেড়ে গেছে হয়তো সেই কারণেও আসতেছে নমুনা দিতে ভোগান্তি অনেকটাই কমেছে জানালেন পরীক্ষা করাতে আসা মানুষেরা একটু ট্রাভেল ছিল গলার মধ্যে সেটা আমরা ডাক্তার কাছে গেছিলাম সেই ওখানে করোনা টেস্ট দিয়েছে এবং অন্যান্য টেস্ট দিয়েছে অনেকে মাস্ক পরা বন্ধ করে দিচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে না এই কারণে আস্তে আস্তে বাড়তেছে তবে ছিল কিছু বিপরীত চিত্র ক্যান্সারের রোগী ইসরাত জাহান প্রথমবার নমুনা দেন গত মঙ্গলবার কিন্তু নমুনা নষ্ট হয়ে যাওয়ায় আবার টেস্ট করাতে আসতে হয়েছে তাকে সেই সাথে বিলম্বিত হচ্ছে ক্যান্সারের চিকিৎসা আবার আমাকে স্যাম্পল দিতে হলো আগামীকাল আমার রেডিওলজির সমস্ত কিছু সেট আপ সকাল 11টায় এখন এই রিপোর্ট ছাড়া আমি হাসপাতালে ঢুকতেও পারবো না আমি কোনো মানে ক্যান্সারের আমি কোনো ট্রিটমেন্ট নিতে পারবো না বিশেষজ্ঞরা বলছেন সতর্কতার সাথে নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করলে ভুল অনেকটাই এড়ানো সম্ভব তবে সংক্রমণ বাড়তে থাকায় দ্রুত পরীক্ষার জন্য প্রয়োজন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট এ পদ্ধতিতে ফলাফল পাওয়া যাবে 30 মিনিটের মধ্যেই আমলাতান্ত্রিক কারণে এখনও এই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট আলুর মুখ দেখছে না আমি মনে করি যে রাজনৈতিক সরকারের সেভাবে দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হলে অনেক ইমার্জেন্সি প্রসিডিউর ইমার্জেন্সি পেশেন্ট এগুলোর জটিলতা অনেকটা লাঘব হবে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আর তৃণমূল পর্যায়ে করোনা চিকিৎসার ব্যবস্থা সহ সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা বিপ্রজিৎ চন্দ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশে করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ 17 এবং নারী 3 জন এ নিয়ে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো 6544 জনের সারা দেশে 118টি ল্যাবে 24 ঘন্টায় 16378 নমুনা পরীক্ষা করা হয় এতে করোনা শনাক্ত হয়েছে 2273 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.88% শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,58,711 জনে একদিনে নতুন সুস্থ হয়েছেন আরও 2,223 জন এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন 3,73,676 করোনা রোগী আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণের কাছে তা সহজলভ্য করতে সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়েছেন আমেরিকার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন তিনি সহজে এবং দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি এবং বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী এ সময় আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেন তিনি সম্প্রতি রাজধানীর 3 বস্তিতে অগ্নিকাণ্ডকে বিএনপি মহাসচিবের রহস্যজনক দাবি করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন ঘটনাটি অবশ্যই রহস্যজনক এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের পরই আসল অপরাধীরা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন
ওবায়দুল কাদের। সম্প্রতি রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলেছেন মির্জা ফখরুল। ঘটনাটি রহস্যজনক তো বটেই, তবে রহস্যের পিছনে কারা আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোনোই ষড়যন্ত্রই এর পেছনে আছে কিনা সেটা তদন্তের পর বেরিয়ে আসবে। সরকারের ব্যর্থতায় অচল হয়ে পড়েছে দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি দাবি করেন, মহামারীতে জনগণের পাশে না দাঁড়িয়ে করোনাকে বাণিজ্য হিসেবে নিয়েছে সরকারি দলের লোকজন। ব্যবসায়ী শাহেদ বা ডাক্তার সাবরিনার মতো লোকজন সরকারের ছত্রছায় লুটপাট করেছে করোনার বরাদ্দ, হাসপাতালগুলোতেও দুরবস্থা, আর এই কারণেই করোনায় মৃত্যু বাড়ছে। তিনি অভিযোগ করেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন সেলিমা রহমান। বর্তমান স্বৈরাচারী সরকার, বিনা ভোটে নির্বাচিত সরকার, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পর্যন্ত তারা আজকে শেষ করে দিয়েছে। যখনই এই শুধু আওয়ামী লীগ শাসন আসে তখনই আসে দুঃশাসন এবং দুর্ভিক্ষ। আজকে আপনারা যখন দেখতে পান দুঃশাসন দুর্ভিক্ষে আজকে সারা বাংলাদেশ অচল হয়ে গেছে। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা আলী জাকের। শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। বিশিষ্ট এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নুরুল দিনের চিরবিদায়, বিদায় দেওয়ান গাজী, বিদায় গ্যালিলিও। স্মৃতিপটে এক নক্ষত্রের পতনে নিস্তব্ধতা, ভীষণ রকম শূন্যতায় মোড়ানো ক্ষণ। আলী জাকের যে ছিলেন আগাগোড়াই শিল্পী, কি অভিনয় কি নির্দেশনা, সংস্কৃতির প্রতিটি পরতেই যিনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিলেন নিজেকে। দেশের স্বাধীনতা সংগ্রামে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন সম্মুখ সমরে, প্রকৃতি প্রেম আর কলমকে জুড়ে দিয়েছিলেন এক সুতোয়। যদিও একটা বিশাল শালপ্রাংশু, কিন্তু মনটা শিশুর মতো ছিল এবং সবসময় মানুষের বিপদে আপদে যতটা সম্ভব সাহায্য করেছিল। সত্যিকারের সরল মানুষ ছিলেন, কাজে ওনার সম্পর্কে আমার আর কিছু, আমার খালি মনে হয় সবচেয়ে বড় সত্য আজ তিনি নেই। দুই বাংলার নাটকে যারা বড় ধরনের অবদান রেখেছেন এবং যে নাট্যচর্চা মুক্তিযুদ্ধের পরে শুরু হলো সেইখানে উনি যে অবদান রেখেছেন তা সত্যি অবিস্মরণীয়। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ 4 বছরের লড়াই শেষে শুক্রবার ভোরে চলে গেলেন না ফেরার দেশে। এরপর শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে। বীর মুক্তিযোদ্ধাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। কি বলবো আর, সিরিয়ালি লস। দেশ বিদেশ ভ্রমণ করব, অনেকের এরকম থাকে, কিন্তু এই একটা মানুষ যে ঘর হতে এক পা পেলিয়া যে একটি শিশির বিন্দু, এই জিনিসটা সে মনে প্রাণে বিশ্বাসও করতো এবং জীবনযাত্রায়ও সেটাই আমরা পরিলক্ষিত হতে দেখেছি। বাদ আসর বনানীতে জানাজার পর দাফন করা হয় আলী জাকেরের মরদেহ। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান তার দীর্ঘদিনের ভক্তানুরাগী ও সহকর্মীরা। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কিংবা চাওয়া পাওয়ায় পা টিপে এগোননি কখনোই, বলেছেন শো মাস্ট গো অন। তাই তিনি নিজ কর্মে রয়ে যাবেন কোটি প্রাণের মণিকোঠায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 পদকজয়ী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য সংগঠক ও প্রবীণ অভিনেতা আলী জাকেরের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে এখন শোকের ছায়া। 1971 স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দ সৈনিক গত 4 বছর ধরে লড়ছিলেন ক্যান্সারের সাথে, পাশাপাশি ছিল নানা বার্ধক্যজনিত রোগ। 1972 সালে আরণ্যক নাট্যদলের হয়ে
মুনির চৌধুরীর কবর নাটকটি দিয়ে অভিনেতা হিসেবে মঞ্চে অভিষেক হয় আলী জাকেরের। পরের বছর নাগরিক নাট্য সম্প্রদায়ের ব্যানারে তার প্রথম নির্দেশনা বাদল সরকারের বাকি ইতিহাস নাটক, যা ছিল দেশের প্রথম প্রদর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনী। 30-40 বার কানের কাছে বলতে হয় কুটুম আসছে, পিড়ি দাও। মঞ্চে তুমুল জনপ্রিয় আলী জাকের অভিনয় করেছেন বহু টেলিভিশন নাটকেও। বহুব্রীহী নাটকে পাগলাটে মামার চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে সারা বাংলার মামা হয়ে উঠেছিলেন তিনি। এছাড়াও আজ রবিবারে বড় চাচার ভূমিকায় তার অভিনয় দাগ কাটে বহু দর্শকের মনে। সিজোফ্রেনিয়ার প্রথম পর্যায়ে চলছে। সবই তো শুনলাম, কিন্তু কি করি কও? তোমরা তো জানো গ্রামে আমি একটা মসজিদ দিতাছি। অভিনয় ও নির্দেশনার পাশাপাশি টেলিভিশনের জন্য মৌলিক নাটক লিখেছেন, বেতারে করেছেন 50টির বেশি নাটক, অভিনয় করেছেন লাল শালু, রাবেয়া, নদীর নাম, মধুমতি সহ বেশ কিছু চলচ্চিত্রেও। সমাজের নানা বিষয় নিয়ে সংবাদপত্রে লেখালেখি করেছেন দীর্ঘদিন। প্রকাশিত বইগুলোর মধ্যে আছে সেই অরুণোদয় থেকে এবং নির্মল জ্যোতির জয়। ফটোগ্রাফি ছিল তার শখ। যুক্তরাজ্যের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির একজন পূর্ণ সদস্য ছিলেন আলী জাকের। পাত্রের শিক্ষাগত যোগ্যতা এমএ দ্বিতীয় শ্রেণী। নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি ছাড়াও তিনি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি। বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360-র কর্ণধার ছিলেন। পেয়েছেন 21শে পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনির চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক সহ অনেক পুরস্কার ও সম্মাননা। ১৯৪৪ সালের 6 নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী জাকের। গত 6 নভেম্বর ছিল তার 76তম জন্মদিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবর দেওয়ার 7 দিন পর ফিরে আসে এক ব্যক্তি। উপজেলার চুনটার হাওড় থেকে উদ্ধার হওয়া মরদেহটি অরুআইল গ্রামের আসাদুল্লাহর বলে শনাক্ত করে পুলিশ ও তার পরিবার। এ নিয়ে হয় হত্যা মামলাও, কিন্তু এর 7 দিন পরেই জীবিত ফিরে আসে আসাদুল্লাহ। পুলিশের দাবি, আসামিদের ফাঁসাতে অপহরণ নাটক করেছে সে। এরপরে এই প্রশ্ন ওঠে, তাহলে কবর দেওয়া মরদেহটি কার? ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আসাদুল্লাহ 2018 সালের 9 আগস্ট অপহৃত হন। এই অভিযোগে মামলা করে আসাদুল্লার মেয়ে মোমেনা বেগম। কিছুদিন পর মরদেহ পাওয়া যায় চুনটা গ্রামে। এটি আসাদুল্লার বলে শনাক্ত করে তার পরিবার। মানছে, দেখছে, দেখছে পর্দা, আমরাকে দেখছি, দেখছি পর্দা, আমি সংবাদ দিছি বই অরল একজন রাতানি দিছি পর্দারা আইসে, পুলিশেও আইসে, আসে লাশ লয়ে গেছে। পুলিশও মরদেহটি পরিবারকে বুঝিয়ে দেয়। অপহরণ মামলা রূপ নেয় হত্যা মামলায়। ওনাকে কেউ অপহরণ করে নাই, হয়তো ঘটনাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে অপহরণের ঘটনা দিয়ে যারা আসামি করা হয়েছিল তাদেরকে মানে ফাঁসানোর চেষ্টা ছিল আর কি। কবর দেওয়ার 7 দিন পর ফিরে আসে আসাদুল্লাহ, আত্মসমর্পণ করে পুলিশের কাছে। আপনার লাশ বলে শনাক্ত করছে, তাহলে ওইটা কার? আমি তো বলতে পারি না স্যার, আমি তো জানিও না, বলে আমি কুমালা গেছি, কুমালা নিছে, কিভাবে গেছি তাও আমি বলতে পারি না। এই মামলার অনুসন্ধান করছে ব্রাহ্মণবাড়িয়ার সিআইডি। অপহরণটা যদি সাজানো নাটক হয়ে থাকে, তাহলে তো ওই যখন একটা লাশ পাওয়া গেল তখন অপহরণটা মার্ডার মামলায় রূপান্তরিত হইলো, তাহলে তাদের উদ্দেশ্য সফল হইলো। পরে সে নিজেই আবার হাজির হইলো, এটা কিন্তু একটু মানে খটকে লেগে গেল যে তারা নিজেরাই যদি নাটকটা মানে তৈরি করে থাকে তাহলে আবার সে নিজেই হাজির হবে কেন? তারা তো পুলিশ ধরে নিয়ে আসবে। এরপরই প্রশ্ন দেখা দেয়, আসাদুল্লাহ হিসেবে শনাক্ত করে যাকে কবর দেওয়া হলো সেটা কার মরদেহ? আমার জানা মতে লাশটা আসছে কুলিয়াসর রেহেন্দাতে। কুলিয়াসর থেকে নাকি লাশটা যে বাবু হেরা আনছে, 3-4 জনে মিল লাশটা কেনা আনছে, কেনা আনছে, কত টাকাটা কিনছে তা আমি জানি না। দাফন করা মরদেহের পরিচয় আর আসাদুল্লার অপহরণ রহস্য এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। এ নিয়ে বিস্তারিত দেখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। যে কোনো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস মোকাবেলায় সক্ষম নোয়াখালীর ভাসানচর। পলি জমার কারণে 8-10 বছরের মধ্যে এই চর সন্দ্বীপের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। আশ্রয়ণ প্রকল্পের পরিচালক বলছেন, অবকাঠামো রক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিত করেই সব ধরনের সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। জোয়ার আর জলোচ্ছ্বাস থেকে এই ভাসানচরকে রক্ষা করার জন্য ইতোমধ্যেই চারপাশ ঘিরে 9 ফিট উচ্চতার বাঁধ তৈরি করা হয়েছে।
কিন্তু তারপরও এই প্রকল্প আরও সুরক্ষিত করতে এর উচ্চতা বাড়িয়ে 19 ফিট করা হচ্ছে এবং এই কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী, যার কাজ শেষ হবে আগামী বছর নাগাদ। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসানচরের আয়তন 13,000 একর। নৌবাহিনীর তত্ত্বাবধানে 1,702 একর জমির ওপর তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের আশ্রয় প্রকল্প। উপকূলীয় এলাকা বলে রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা। ভাঙন রোধে প্রায় 3 কিলোমিটার জুড়ে নেওয়া হয়েছে তীর রক্ষার উদ্যোগ। চরের যে পাশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে সেখানেই দেওয়া হয়েছে শোর প্রোটেকশন। এর 500 মিটার ভেতরে বেড়ি বাঁধ, পাশাপাশি এই এলাকা রক্ষায় আছে 13 কিলোমিটারের দীর্ঘ বাঁধ। প্রকল্প পরিচালক বলছেন, 171 বছরের ঘূর্ণিঝড়ে পটভূমি পর্যালোচনা করেই এখানকার অবকাঠামো তৈরি করা হয়েছে। শেল্টার যেগুলি দেখতে পাচ্ছেন পিছনে, এই শেল্টারগুলির উচ্চতা গ্রাউন্ড ফ্লোর থেকে 14 ফিট। তো আমাদের যে কোনো ধরনের সাইক্লোনিক স্টর্ম হলে আমাদের এখানে অবস্থানকারী সবাই কিন্তু শেল্টারে আমরা নিয়ে যাই, এবং গতবার ফোনের সময় আমাদের অনেক ফিশারম্যান এই শেল্টারে নিয়ে গেছে, এবং এই শেল্টারগুলি ওয়েল প্রোটেক্টেড ইউএন স্ট্যান্ডার্ডে। মাটি থেকে 4 ফুট উঁচুতে তৈরি হয়েছে বাসস্থান। প্রাকৃতিক দুর্যোগে ব্যবহারের জন্য কুচ্ছ গ্রামে রয়েছে 120টি 5-তলা সাইক্লোন সেন্টার। ঘন্টায় 280 কিলোমিটার পর্যন্ত বাতাসেও এসব স্থাপনা রয়েছে টিকে থাকা সক্ষমতা। বাসানছড়ের সাথে যেই সন্দ্বীপের যে চ্যানেলটা, এটা প্রায় 4 নটিক্যাল মাইল আছে, এবং এটা কিন্তু খুবই অল্প পানি আছে এখানে। এখন এই চর যে হারে বাড়তেছে, এটা অদূর ভবিষ্যতে 8-10 বছর, হয়তো 15 বছরের মধ্যে এটা সন্দ্বীপের সাথে মিশে যেতে পারে, যে হারে এখানে পলিমাটি জমতেছে। এছাড়া বৃষ্টির পানি ধরে রাখতে প্রকল্প ঘিরে রয়েছে কৃত্রিম খাল, ঘূর্ণিঝড় মোকাবেলায় সবুজ বনাঞ্চলের বেষ্টনী। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। আর মাত্র 2টি স্প্যান বসলেই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু। 10 এবং 11 নম্বর পিলারে 39তম স্প্যান বসায় আজ দৃশ্যমান হলো সেতুর 5,850 মিটার অংশ। 38তম স্প্যান বসানোর 6 দিনের মাথায় মুন্সীগঞ্জের মাওয়া অংশে 10 এবং 11 নম্বর পিলারে বসানো হয় 39তম স্প্যানটি। এই নিয়ে নভেম্বরে সেতুটিতে মোট 4টি স্প্যান বসানো হলো। 6.15 কিলোমিটার মূল সেতুতে আর মাত্র 2টি স্প্যান বসানো বাকি। আগামী 6 এবং 7 ডিসেম্বর 11 এবং 12 নম্বর খুঁটিতে 40তম স্প্যান বসবে। পরবর্তী স্প্যান দুটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত রয়েছে। এদিকে পদ্মা সেতু নির্মাণে প্রয়োজন হবে 2,917টি রোডওয়ে স্ল্যাব, এর মধ্যে এখনও পর্যন্ত বসানো হয়েছে 1,646টি। এছাড়া 2,959টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে, যার মধ্যে 1,848টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে। আলুর পর এবার সবজির দাম নির্ধারণে চিন্তা করছে সরকার। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত বিশ্লেষণ চলছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে কার্যকর করা হবে। তবে বিশ্লেষকদের মতে, দাম নির্ধারণের চেয়ে বাজার ব্যবস্থাপনাই বড় চ্যালেঞ্জ। দেশে বছরে সবজির চাহিদা 1,52,00,000 টন, গত বছর উৎপাদন হয়েছিল 1,72,00,000 টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও বাজারে সবজির দাম চড়া। তবে শীতের সবজি বাজারে আসায় দাম কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগ সময় কোনো কারণ ছাড়াই সবজির দাম বেড়ে যাচ্ছে, তাছাড়া বাজার ভেদেও দামের হেরফের হচ্ছে। অভিযোগ আছে, কারো নিয়ন্ত্রণ না থাকাই ফয়দা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। আমরা এই মুহূর্তে শাকসবজি 12টি শাকসবজির আমরা উৎপাদন খরচ নির্ধারণ করেছি। বাকি শাকসবজি যেগুলো আছে সেগুলোরও কিন্তু আমরা উৎপাদন খরচ নির্ধারণ করব। নির্ধারণ করে আমরা মন্ত্রণালয়ের সাথে এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা বসব। প্রয়োজনে আমরা কৃষকদেরকেও আমরা মূল্য সহায়তা দিব আমরা, কিন্তু বক্তারা যাতে আরও স্বল্প দামে তারা শাকসবজি পায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। দাম নির্ধারণ করে দেওয়ার পরও ন্যায্য দামে আলু বিক্রি হচ্ছে না, তারপরও সবজির দাম নির্ধারণ করে দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। বিশ্লেষকরা বলছেন, বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে, কোনো কারসাজি পাওয়া গেলে ব্যবস্থা নিতে হবে। এটা এক ধরনের, মানুষ সবসময় বসে থাকে এবং এটা একটা সবসময় সুযোগ নেয়, যেহেতু আমরা কোনো ধরনের কঠোর এক্সাম্পল সৃষ্টি করতে পারিনি। যেমন আমি মজুদ্দারি আইনের কথা যদি বলি, ওটা যদি কঠোরভাবে বাস্তবায়ন করি গত বছর, তা ডেফিনেটলি এবছর এটা হবে না। সুতরাং আমাদের কাছে ওই ধরনের কোনো বেস্ট এক্সাম্পল নেই, আমরা অনেক মুখে বলছি কিন্তু বাস্তবায়ন করছি না। আমার মনে হয় এখন বাস্তবায়ন করে যদি জাতিকে দেখাতে পারেন, ডেফিনেটলি আগামী 2021 সালে আপনার কৃষির অবশ্যই সুফল পাবে এবং আমাদের ভোক্তারও ন্যায্য মূল্য পাবে।
আইন অনুযায়ী 37টি কৃষি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণের ক্ষমতা কৃষি বিপণন অধিদপ্তরের। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির, আগের চেয়ে দাম কমলেও এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি। এদিকে দেড় মাস পরও সরকার নির্ধারিত 35 টাকা কেজিতে মিলছে না আলু, আর নতুন আলু বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে যথাযথ তদারকির আহ্বান ভোক্তাদের। গৃহকর্মীর কাজ করেন রাহেলা বেগম, মোহাম্মদপুর টাউন হল বাজারে এসেছেন বাজার করতে, কিন্তু সবজি সহ নিত্য পণ্যের দামে হিমশিম খেতে হচ্ছে, বাধ্য হয়ে কিনছেন প্রয়োজনের চেয়ে কম। করোনার পর বন্যায় এবার সবজির দাম বেড়েছে কয়েক গুণ। শীতের সবজি বাজারে আসাই কিছুটা কমলেও আসেনি ক্রেতার নাগালে। ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়, বেগুন শিম করলার কেজি 60 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। সব কিছু পাচ্ছি, কিন্তু জায়গা যে জায়গায় কিনছি সে জায়গাতে কম পাচ্ছি না, ওঠানামা হচ্ছে, কোনো রকম ভাবে চলাফেরা করতেছি। তারা যদি প্রত্যেক জিনিসের দামই যদি এত বেশি হয় তাহলে আমাদের জন্য আসলে খুব সমস্যা হয়ে যাবে। সরকার 35 টাকা কেজি আলুর দাম ঠিক করে দিলেও কিনতে হচ্ছে 45 টাকা দরে, আর নতুন আলুতে গুনতে হচ্ছে 150 টাকা। কাগজে কলমে নানা হুঁশিয়ারি থাকলেও বাস্তবে কোনো তদারকি নেই। সরকারের বাজারের উপরে কোনো আসলে নিয়ন্ত্রণ বা নজরদারি নাই বলা যায়। এক ধরনের যখন একটা হাইপ উঠে তখন সেটার ব্যাপারে গভর্নমেন্টের একটা স্টেটমেন্ট আসে, নাথিং এলস। লিটারে 5 টাকা বেড়েছে ভোজ্য তেলের দাম, তবে গত সপ্তাহের চেয়ে ডজনে 5 টাকা কমেছে ডিমের দাম, বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলে যাত্রী পরিবহনে জানুয়ারিতে আসছে 5 সেট ট্রেন। জাপানে এরই মধ্যেই নির্মাণ শেষ হয়েছে 2টির, আরও 3টির কাজ শেষ হবে ডিসেম্বরে। আপাতত 5টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলবে ট্রেনগুলো। আগামী বছরে উত্তরা মতিঝিল অংশে চলাচল শুরু করতে আশাবাদী কর্তৃপক্ষ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় সবখানেই চোখে পড়বে মেট্রো রেলের নির্মাণ কাজ। মূল সড়ক ধরেই এগিয়ে চলছে মিরপুর মতিঝিল অংশ, সারি সারি পিয়ারের উপর একে একে বসছে ভায়াডাক্ট। এরই মধ্যে আগারগাঁও অংশে 11 কিলোমিটার ভায়াডাক্টের কাজ শেষ, মতিঝিল অংশেও এখন কর্মব্যস্ততা। এর সঙ্গে পাল্লা দিয়ে এগুচ্ছে রেল লাইন বসানো, দৃশ্যমান হয়েছে 5 কিলোমিটার। আগারগাঁওয়ের 9 স্টেশনের সবগুলোর প্রথম ধাপের কাজ শেষ, বাকি 2 ধাপ সম্পূর্ণ হবে জুনের মধ্যে, আর পুরো তৈরি 3 স্টেশন। মতিঝিল অংশে শুরু হয়েছে 3টি স্টেশন নির্মাণের কাজ। মেট্রো ট্রেনের যে অগ্রগতি এটা যদি বলি, ইতিমধ্যে 2টা মেট্রো ট্রেনের নির্মাণ পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আরও 3টা মেট্রো ট্রেন ডিসেম্বর মাসের ভিতরে সম্পন্ন হবে। অর্থাৎ ডিসেম্বর 2020 মাসের ভিতরে আমাদের 5টি মেট্রো ট্রেনের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দৈর্ঘ্যের এ প্রকল্পের সার্বিক অগ্রগতি 53 ভাগ, উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি 77 ভাগ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ হয়েছে 46 ভাগ। সংশোধিত পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, আমরা সেই পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে এখন যেই অবস্থাতে কাজ চলছে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ হয় ব্যয় বাড়ছে না, উল্টো সাশ্রয়ী টাকা। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশে ব্যয় করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন করতে দিন রাত 24 ঘন্টা চলছে মেট্রো রেলের কাজ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাখা হয়েছে ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে নির্মাণকারীর ভোগান্তি শেষে মেট্রো রেলে উঠতে নগরবাসীকে অপেক্ষা করতে হবে 1 বছরের কিছুটা বেশি সময়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইতালি, যুক্তরাজ্য, মেক্সিকো এবং রাশিয়ায় করোনায় মৃত্যুর হার বাড়ছে। বিশ্বে একদিনে করোনায় আরও 10,800 প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 5,30,000 দেহে। এ নিয়ে করোনায় মৃত 14,36,000 বেশি, মোট আক্রান্ত 6,12,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার 1,300 প্রাণহানি এবং 1,00,000 নতুন রোগী মিলেছে। ইতালিতে একদিনে 822 জনের মৃত্যু, আরও 29,000 রোগী পাওয়া গেছে। গত 24 ঘন্টায় রাশিয়ায় 524 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 25,000-এর বেশি রোগী। করোনা আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ ও তার স্ত্রী প্রিন্সেস সোফিয়া। ব্রাজিলে কিছুদিন কম থাকলেও ফের বেড়েছে বিস্তার। দেশটিতে একদিনে 700 প্রাণহানি হয়েছে এবং 38,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে 18,000 রোগী শনাক্ত হয়েছে। বড়দিনকে সামনে রেখে লকডাউন তুলে নিলেও থাকছে নানা নিষেধাজ্ঞা।
এদিকে পাকিস্তানে শীত বাড়ার সাথে সাথে ফের বেড়েছে করোনা সংক্রমণ। বিস্তার রুখতে স্কুল কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি শপিং মলগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। চিরবিদায় ফুটবল মহানায়ক দিয়েগো মারাদোনা। বুয়েনস আইরেসে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে, সমাহিত হয়েছেন বেলেভিস্তায়। করোনা সতর্কতায় অংশ নিয়েছিলেন মাত্র 30 জন। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে বিশ্বজুড়ে চলছে মাতব। প্রিয় ক্লাব নাপোলি স্মরণ করেছে মারাদোনাকে। ম্যাচের আগে ফুটবলাররা পড়েছেন 10 নম্বর জার্সি, স্টেডিয়ামের বাইরে স্লোগান পোস্টার নিয়ে শোক করেছেন ভক্তরা। প্রায় 30 বছর পর সান পাওলোতে নেমেছে 10 নম্বর জার্সি, ফাঁকা গ্যালারি যেন আরো হাহাকার করল। শূন্যতা নীরবতাই ভারী হল নাপলসের আকাশ। স্টেডিয়ামটা যেন খুব করে মিস করছিল তার সেরা ফুটবলারকে। 1991 সালে নাপোলিকে বিদায় বলেছেন মারাদোনা। ছোট্ট শহরের স্বপ্নপূরণের মহানায়ককে সম্মান দেখিয়ে চিরতরে তুলে রাখা হয়েছে 10 নম্বর জার্সি। ইউরোপা লিগের ম্যাচের আগে তার জার্সি পরে সম্মান জানিয়েছেন ফুটবলাররা। সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি নেই, তাতে কি স্টেডিয়ামের বাইরেই জড়ো হয়েছেন। লকডাউনের শর্ত ভেঙে মাতম করেছেন মারাদোনার জন্য, স্লোগানও দিয়েছেন। বিশ্বে যখন নানাভাবে ফুটবল ঈশ্বরকে স্মরণ করা হচ্ছে, ঠিক তখনই লাখো মাইল দূরে তাকে সমাহিত করার প্রস্তুতি চলছিল। বুয়েনোস আইরেসে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে পরিবারের সদস্য সহ মাত্র 30 জনের উপস্থিতিতে। পৃথিবীর মায়া কাটিয়ে দূর আকাশে পাড়ি জমিয়েছেন ঠিকই, যে ইতিহাস লিখে গেছেন যার পায়ে ফুটবল খেলা পেয়েছে অন্য মাত্রা, তাকে কি ভুলতে পারবে গোটা দুনিয়া। চ্যাম্পিয়ন হয়েই দূর আকাশেও জ্বলজ্বল করে জ্বলবেন ফুটবল ঈশ্বর মারাদোনা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেক্সিমকো ঢাকার বিপক্ষে দাপুটে জয়ের পর এবার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার চ্যালেঞ্জ গাজী গ্রুপ চট্টগ্রামের। টি টোয়েন্টি কাপে কাল খুলনার বিপক্ষে মাঠে নামবে মোহাম্মদ মিঠুনের দল। প্রথম ম্যাচে ছন্ন ছাড়া পারফরমেন্সের পর সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ ফরচুন বরিশালের। দিনের দ্বিতীয় ম্যাচে তামিমদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা শান্তর রাজশাহী। নেটে নেমে শুরুতেই তুলে মারার চেষ্টা নেই। প্রথমে বল অনুভব করলেন ব্যাটের সুইট পয়েন্টে, সেট হয়ে অতঃপর বড় শটের অন্বেষণ সৌম্যের। শট সিলেকশনের কারণে সমালোচিত সৌম্য কি অবশেষে পেয়েছেন সাফল্যের রেসিপি? প্রথম ম্যাচের ব্যাটিংটা তেমন সাক্ষ্য দিচ্ছে, গায়ের জোরের চেয়ে বেশি মনোযোগ টাইমিংয়ে। কোচ সালাউদ্দিনের দেখানো পথেই কি তবে হলো উত্তরণ? এখনই কোনো সিদ্ধান্তে আসতে চান না চট্টগ্রাম কোচ। দাপুটে শুরুর পরও পা রাখছেন মাটিতে। দুই আইকন ক্রিকেটারের ঠাসা খুলনার সামনে করতে চান না অতি আত্মবিশ্বাসের ভুল। শুধু তো টিমে লিটন আর সৌম্য নয়, এখানে আমার যারা 11 জন খেলতেছে সবারই একটা আলাদা আলাদা দায়িত্ব আছে। আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও অনেক ক্যাপেবল এবং সবারই তার পজিশন অনুযায়ী আমার মনে হয় তারা আমার টিমের জন্য সুইটেবল। বড় নাম সে তো কাগজে কলমে, দিন শেষে গুরুত্বপূর্ণ মাঠের পারফরম্যান্স। মোহাম্মদ সাইফুদ্দিনকে ছাড়াই প্রথম দুই ম্যাচে জয়। রাজশাহীর পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে দলীয় ভারসাম্যের গুরুত্ব। আমাদের যে টিম ওয়াইজ যে প্ল্যানিংটা ছিল, সো আমরা যে যার সেক্টর থেকে নিজের বেস্টটা দেওয়া ট্রাই করতেছিলাম এবং গেম প্ল্যানটা ওই রকমই ছিল। অনেক সময় দেখা যায় যে প্ল্যানিং অনেক কাজ হয় না, বাট আমাদের যে কমিটমেন্ট ছিল আমাদের একজন নিজের প্রতি সবার, সো সবার সাথে সবার যে কমিটমেন্টটা ছিল সেটা ফুলফিল করার জন্য ট্রাই করতেছি। ভারসাম্যের ঘাটতি স্পষ্ট বরিশালের প্রথম ম্যাচে। রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগে সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ বরিশাল ম্যানেজমেন্টের। তামিমের আউট অফ দ্য বক্স কৌশল পুরো কাজ করেনি। ছন্দে থাকা রাজশাহীর সামনে ইতিবাচক ক্রিকেটের আহ্বান কোচ সোহেল ইসলামের। যেহেতু ওরা একটা ভালো শেপে আছে, তো আমাদেরকে পজিটিভ থেকে খেলতে হবে এক। আর সেকেন্ড হচ্ছে যে দেখেন, টি টোয়েন্টি খেলা হচ্ছে যে দিনের খেলা, এক দুইটা ম্যাচ খেলছে মানেই যে ইয়া না, যে আরেকটা ম্যাচ যে কালকে যে ভালো খেলবে আসলে তার দিকেই ম্যাচটা যাবে। প্রথম দুই ম্যাচে জয় নিয়ে টেবিল শীর্ষে মিনিস্টার রাজশাহী, একমাত্র ম্যাচে ঢাকার বিপক্ষে দাপুটে জয় নিয়ে টেবিলে দুইয়ে চট্টগ্রাম। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।